আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে 2024। তাই নতুন বছর আসবার খুশিতে আজ আমরা আপনাদের শোনাবো একটি মজার গল্প। নমস্কার বন্ধুরা, রেল অফ টেলসের আজকের নিবেদন শ্রী জলধর সেনের লেখা একটি মজাদার কাহিনী গৃহিণী রোগ। অফিস থেকে ফিরতে প্রতিদিনই 6টা বাজে, আবার যেদিন কাজ বেশি পড়ে সেদিন 8টা 8:30 হয়। যারা নিম্ন পদস্থ কর্মচারী তারা বলেন, অফিসের বড়বাবু বলে কথা, মাস গেলে 400 করে টাকা পান, আর খরচ হবে না বুঝি? আমাদের যেমন দান তেমনই দক্ষিণা, 10টা 5টায় আসি যায় আর কাশি বাজায়, 40-50 যা পায় তা বহুত আচ্ছা। এ তো গেল অফিসের কথা, বাড়ির অবস্থা তো আরো সংকীর্ণ, সে কেমন শুনবেন? তাহলে বলি শুনুন, একদিন একটু সকাল সকাল অর্থাৎ ওই বিকেল 6:30 নাগাদ বাড়ি এসে দেখি ওপরে আমার শোয়ার ঘরে আমার স্ত্রী শুয়ে আছেন, মাথার ওপর হু 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 করে পাকা ঘুরছে, বুড়ি ঝি শ্যামার মা তার পায়ের কাছে বসে। আমাকে ঘরে প্রবেশ করতে দেখেই শ্যামার মা অতি কর্কশ কণ্ঠে বলে উঠল, এতক্ষণে বাবুর ঘরে আসার সময় হয়েছে, যাও সেও ভালো। আমি এমন সুমিষ্ট সম্ভাষণের কোনো কারণ না বুঝতে পেরে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, উনি শুয়ে রয়েছেন কেন, মানে কোনো অসুখ বিসুখ? আমার কথা শেষ করতে না দিয়েই শ্যামার মা ঝংকার দিয়ে উঠল, তা শুয়ে থাকবে না তো কি নেচে বেড়াবে? এই যে এতদিন ধরে বাচ্চার আমার অসুখ, বাবুর কি তার খোঁজ নেওয়ার সময় আছে? শ্যামার মা অনেক দিনের ঝি, সেই নাকি আমার স্ত্রীকে মানুষ করেছিল, তারপর তিনি যখন আমার গৃহিণী হয়ে এলেন তখন তার সঙ্গে সঙ্গে এই ঝিটিকেও ফাউ পাওয়া গেছিল। শ্যামার মা বলতে গেলে সেই থেকেই এ বাড়ির অভিভাবিকা, তার উপরে কথা বলে এমন সাহস কারো হয় না, আর হবেই বা কার, বাড়িতে আমি আর আমার স্ত্রী, একটি মেয়ে ছিল তাকে ওই 2 বছর হলো তালতলার ঘোষেদের বাড়ি বিয়ে দিয়ে দিয়েছি, সে সেখানে বেশ সুখেই আছে। সুতরাং শ্যামার মার ক্ষমতা একই রকমভাবে বহাল আছে, তবে সে যে গুরুতর চার্জ আমার ওপর আনলো তা অস্বীকার করে আরও গোলমাল না বাঁধিয়ে আমি নিতান্ত ভালো মানুষের মতন বললাম, আহা এমন অসুখ তো আমাকে অফিসে খবর পাঠালেই তো আমি তক্ষুনি ছুটে আসতাম, এত দেরি হতো না। অসুখ কি আজই হয়েছে? এই মাসখানেক ধরেই তো অসুখ, সেই যে বেলা 11টার সময় 2 বাত মুখে দিয়ে, আহা বাচ্চার কি আমার সেই কাওয়া আছে? ওই নাম মাত্র পাতের কাছে বসেই উঠে এসে সেই যে বিছানায় পড়ে, আর 5 আগে উঠতে পারে না, সেই বিকেল 5 সময় কষ্ট করে ওঠে, শুয়ে থাকতে বললে বলে না না বাবুর আসার সময় হলো, তাকে আমি না দেখলে কে দেখবে, কিন্তু বাবুর তো সেদিকে দৃষ্টি কত, আহা বাচ্চার আমার শরীরে কি পদার্থ আছে? কিন্তু আমার গৃহিণীর অসুখটা যে কি এবং তা কতটা গুরুতর, শ্যামার মার এই সুদীর্ঘ বক্তৃতায় তার কোনো হদিশই পেলাম না। তাছাড়া এতদিনের মধ্যে কোনোদিন তো এমন কোনো কথা শুনতেও পাইনি, দেখতেও পাইনি, কিন্তু আজ যেরকম গুরুতর ব্যাপার স্যাপার দেখছি তাতে আবার সে কথা বলাও যাবে না। সুতরাং নিতান্ত বিনীতভাবে অপরাধ স্বীকার করে যতখানি সহানুভূতি আদায় করা যেতে পারে তাই করে বললাম, তাই তো ভারী অন্যায় হয়ে গেছে, সেই গাধার খাটুনি খেটে সন্ধ্যের পর এসে আর কোনো দিকে চাইবার শক্তি থাকে না, তারই জন্য ওর অসুখ এমন বেড়ে উঠেছে, আমারই অমনোযোগে এমন হয়েছে, যাক সে কথা বলে দুঃখ করে এখন আর কি হবে, আমি বরং এখনই যাই ললিত ডাক্তারকে ডেকে আনি। গৃহিণী এতক্ষণ চুপ করেই ছিলেন, ললিত ডাক্তারের নাম করতে যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন, মুখখানা যতটা সম্ভব বিকৃত করে বললেন, কেন ললিত ডাক্তার কেন, শ্রীচরণ কম্পাউন্ডারকে ডেকে আনলেই তো হয়।
আমারও যেমন পোড়া কপাল। দেখো দেখি কি কাণ্ড, 400 টাকা মাইনের অফিসের বড়বাবুর একমাত্র সহধর্মিনীর এমন দারুণ অসুখ, আর আমি কিনা ডাকতে চাইলাম পাড়ার ললিত ডাক্তারকে, যার মোটর দূরে থাক গাড়ি ঘোড়াও নেই, যে 1 টাকার বেশি ভিজিট নেয় না, হয়তো পায়ও না। আমি কিনা আমার মহাময়ী গৃহিণীর চিকিৎসার জন্য তাকে ডাকবার প্রস্তাব করলাম। ছি 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 ছি, কি ধৃষ্টতা আমার! আমি তখন আমার নির্বুদ্ধিতার কৈফিয়ত দেওয়ার চেষ্টা করে বললাম, আরে আরে, ললিতকে কি আর চিকিৎসার জন্য ডাকতে চাইছি? তোমার যেরকম ভয়ানক অসুখ, তাতে বাড়িতে একজন ডাক্তার তো সব সময়ের জন্য রাখা দরকার নাকি? তাই তাকে পাঠিয়ে দিয়ে আমি একজন বড় ডাক্তার আনতে যাচ্ছি। তুমি কি ভাবো বলো তো আমায়? হ্যাঁ, তোমার চিকিৎসা ললিতকে দিয়ে করাবো? আমি কি পাগল হয়েছি? মনে মনে অবশ্য যা বললাম তা লিখে কাজ নেই। কি আর করি, সেই সন্ধেবেলাতেই অফিসের কাপড় না ছেড়েই একজন ভালো ডাক্তারের খোঁজে বের হলাম। কিন্তু যাই কার কাছে, ডাক্তার নীলরতন সরকার বা বিধান রায়ের কাছে গিয়ে আমার গৃহিণীর এই ভীষণ অসুখের কথা বললে তারা তখনই হয় আমাকে পাগল বলে তাড়িয়ে দেবেন, আর না হয় দয়াপরবেশ হয়ে আমাকে পাগলাগারদে পাঠাবার জন্য পুলিশের জিম্মায় দিয়ে দেবেন। অনেক চিন্তা করতে করতে শেষে মনে পড়ল ডাক্তার বোসের কথা। শুনেছি তিনি নাকি এই রকম রোগীর চিকিৎসায় সিদ্ধহস্ত, কিন্তু তার সঙ্গে তো আমার তেমন আলাপ পরিচয় নেই। 2-3 বার ওই বন্ধুর বাড়িতে দেখা হয়েছিল মাত্র, তবে ওই ঘনিষ্ঠতা না থাকলেও তিনিও আমার নাম জানেন, আমিও তার নাম জানি। ওই পথে ঘাটে দেখা হলে আজকালকার ভদ্রতা বশত নমস্কার মশাই, ভালো তো, এই রকম মামুলি সম্ভাষণ বার কতক হয়েছে আর কি। তবে অনেকের কাছেই তার প্রশংসা শুনেছি, ডাক্তারও বেশ নাম ডাকওয়ালা, সুতরাং তার কাছে যাওয়াই স্থির করলাম। ডাক্তার বোসের বাড়ি আমার জানা ছিল, তার বাড়িতে গিয়ে শুনলাম তিনি বাড়িতেই আছে। মিনিট 5 অপেক্ষা করার পরই ডাক্তারবাবু ওপর থেকে নেমে এলেন এবং আমাকে দেখে সহাস্য মুখে বললেন, আরে রে বিজয়বাবু, যে আসুন আসুন, আপনি বরং আমার রোগী দেখার ঘরে চলুন, ওখানে বসেই কথা হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। এই যে বসুন। তারপর বলুন, হঠাৎ এই অসময় একেবারে অফিসের পোশাক পরে এইখানে, ব্যাপার কি? হ্যাঁ, ব্যাপার সঙ্গীন না হলে কি আর এ সময় আপনাকে বিরক্ত করতে আসি? তা আপনার এখন একটু সময় হবে তো? আমার সব কথা বলতে ওই মিনিট 10 মতন লাগবে। হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট সময় আছে, আমি এখন আর কোথাও বেরোবো না, আপনি নিশ্চিন্তে বলুন, কেউ ডিস্টার্ব করবে না, আমি বরং দরজাটা বন্ধ করে দিই। এই বলে তিনি ঘরের দরজাটা বন্ধ করে ঘরের আলো আর পাখা সুইচ দুটো অন করে দিলেন। তারপর বললেন, এখন বলুন আপনার সমস্যাটা কি? ডাক্তারবাবু, আমার স্ত্রীর নাকি ভয়ানক অসুখ। নাকি কথাটা তো ঠিক বুঝতে পারলাম না বিজয়বাবু। কি বলি বলুন তো, তার যে কি অসুখ তা আমিও জানি না। প্রতিদিন সকাল 9:30 অফিসে যাই, 6:30-7 বাড়ি ফিরি। আমার স্ত্রীকে কোনোদিনই অসুস্থ হতে দেখিনি, আজ 18 বছর যেমন দেখে আসছি তাই দেখি। শরীরেও কোনো অসুখের লক্ষণ চোখে পড়েনি, বাড়িতে ছোট ছেলেপিলেও নেই যে হাঙ্গামা পোয়াতে হয়। একটি মাত্র মেয়ে, তারও 2 বছর হলো বিয়ে দিয়েছি, সে কখনো 1-2 বেলার জন্য আসে, আবার চলে যায়। বাড়িতে চাকর, ঝি, বামন, সইস, কচুয়ান সবই আছে, গিন্নিকে পরিশ্রমের কোনো কাজই করতে হয় না। অথচ আজ এই একটু আগে বাড়ি এসে দেখি তিনি শুয়ে আছেন। আমি ঘরে ঢুকতেই তার বাপের বাড়ি থেকে আমদানি বুড়ি ঝি ওই শ্যামার মা একেবারে রেগে অস্থির, তার বাছার নাকি গুরুতর অসুখ, আর আমি নাকি কোনোদিন সেদিকে দৃষ্টি দিইনি। আমি তো মশাই মহা সংকটে পড়লাম। শেষে ওই অনেক বক্তৃতা ও অনেক ভৎসনার পর শ্যামার মা রোগের যে বিবরণ দিলেন তা থেকে আমি এক বর্ণ বুঝতে পারলাম না। আপনি শুনেছি মনস্তত্ত্ববিদ, তাই ভাবলাম আপনার কাছে যাই, আপনি যদি কিছু বুঝতে পারেন ডাক্তারবাবু। তা শ্যামা মা কি বলল? শ্যামার মা বলল যে তার বাছা
অর্থাৎ আমার স্ত্রী বেলা 11টার সময় প্রতিদিন পাতের কাছে বসেন মাত্র, কিন্তু খেতে কিছুই পারেন না। তারপর উঠে সেই যে শয্যা গ্রহণ করেন, বিকেল 5টার আগে আর তিনি শয্যা ত্যাগ করতে পারেন না, এমনই কাতর তিনি। কিন্তু আমি রোজ 6টার পর বাড়ি আসি, তখন আর কিছুই দেখতে পাই না, জানতেও পারি না। আমার স্ত্রীও কিছু বলেননি কোনোদিন, কিন্তু আজ 5টা পেরিয়ে গেলেও তিনি শয্যা ত্যাগ করতে পারেননি। কাজেই আমাকে ডাক্তার ডাকতে ছুটে আসতে হলো। এই হলো তার অসুখের বিবরণ। আপনাকে আর বলতে হবে না, আমি আপনার গৃহিণী আর আপনার দুজনের অসুখের কথাই বুঝতে পেরেছি। আমার অসুখ? আপনি কি এতক্ষণ তাহলে আমার সব কথা শোনেননি ভালো করে? অসুখ আমার স্ত্রীর, আমার নয়। আমি বেশ সুস্থ আছি। সে পরে বিবেচনা করা যাবে, এখন আমাকে কি করতে হবে বলুন। এখনই কি যাবো আপনার রোগীকে দেখতে? না না সর্বনাশ, আপনি এখনই যাবেন কি? তাহলে আমার স্ত্রী আপনাকে আমলি দেবেন না, আর আপনার দেওয়া ওষুধপত্র ব্যবহার করবেন না, উল্টে তিনি বলে বসবেন, বড় ডাক্তার না ছাই, আসলে ওর মোটেই পশার নেই, বড় ডাক্তারদের কি আর ডাকা মাত্রই পাওয়া যায় নাকি? আপনি এত পণ্ডিত মানুষ হয়েও এই কথাটা বুঝতে পারলেন না? আপনি বরং আগামীকাল একটা সময় বলে দিন, সেই সময় যাবেন। আমি বাড়ি গিয়ে আপনার এখন সময় হলো না, আর আপনার ভয়ানক পশারের কথা সত্যি মিথ্যে বানিয়ে তাকে বলে আপনার উপর তার শ্রদ্ধা বাড়িয়ে রাখব, তবে তো এ রোগের ঠিক মতন চিকিৎসা হবে। কি বলেন ডাক্তারবাবু, আমার কথাটা সঙ্গত কি না? সত্যি তো বিজয়বাবু, আমার এই দিকটা একেবারেই ভেবে দেখা হয়নি। আমি দেখছি মনস্তত্ত্ব বিষয়ে আমার থেকেও আপনি দূরদর্শী। যাক, তাহলে আমি কাল 9:30 আপনার বাড়িতে যাব। অ্যাড্রেসটা বলুন, আমি লিখে রাখছি। ডাক্তারবাবু, ওই আর একটু আগে কি সময় হতে পারে না? মানে ওই 9:30 গেলে হয় কাল আমাকে অফিস কামাই করতে হবে, আর না হলে লেট হয়ে যাবে, ওই তাতে ওই অফিসের কাজে ভারী অসুবিধে হয়ে যাবে। বেশ, 1 ঘন্টা আগে, ওই ধরুন 8:30 যাব না হয়, তাহলে আপনার অসুবিধা হবে না তো? না 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 না, কোনো অসুবিধে হবে না, ঠিক 8:30 যাবেন, 10 মিনিট আগে পৌঁছে যাবেন না যেন, বরঞ্চ 2 মিনিট দেরি হলেও কোনো ক্ষতি হবে না। আগে গেলে কি হবে বুঝেছেন তো? মানে ওই গৃহিণী অমনি বলে উঠবেন, ইনি তো দেখছি আগে ভাগেই এসে উপস্থিত, বুঝতেই পেরেছি এই ডাক্তারের হাতে তেমন রোগী নেই, থাকলে বরং 2 মিনিট পর আসতেন। আর আমাকে কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি, এখন থেকে আমি সব দিকটাই বিবেচনা করেই কাজ করব। ডাক্তার বোস, কিছু যদি মনে না করেন তাহলে ওই আরেকটা কথা বলতে চাই। সে কি মনে করব কেন, আপনি বলুন না। দেখুন, আমি ওই অনেকদিনই আপনাকে দেখেছি, আপনি সকালে বা বিকেলে যখন রোগী দেখতে যান, আপনার ওই মোটরে চড়ে যান, তখন আপনার পরনে খদ্দরের ধুতি, গায়ে গরদের পাঞ্জাবি, আর কাঁধের ওপর খদ্দরের চাদর দেখতে পাই। পাই কি দেন দেখতে পাই না, ওই হয়তো চটি হবে, কিন্তু ও যে শ্বশুরবাড়ি নেমন্তন্নে যাওয়ার পোশাক, ও ওপরে আমার বাড়ির রোগিণীকে দেখতে গেলে তিনি যে আপনাকে আমলি দেবেন না, আপনাকে একেবারে ওই ফিট ফাট সাহেব সেজে যেতে হবে, 3টে বাংলা কথার সঙ্গে সঙ্গেই 10টা ইংরেজি কথা বলতে হবে, তবে তো রোগীর মনে হবে হ্যাঁ ডাক্তার বটে। কি যে বিপদে পড়েছি ডাক্তার বোস, তা আমার এই সব ভদ্রতা বিরুদ্ধ কথা থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি ফিরে গিয়ে যেসব কথা তাকে বলে আপনার সম্বন্ধে তার শ্রদ্ধা বাড়িয়ে রাখব, কাল তার একটু 19-20 হলে আমার কি আর রক্ষে থাকবে? তাই এই এত কথা বলতে হলো, আমার অবস্থা বিবেচনা করে আমাকে আপনি ক্ষমা করবেন। ওসব কিছু মনে করবেন না, আমাদের অনেক সময় রোগী নিয়ে কাজ কারবার করতে হয়, অনেক রকম রোগী আমাদের কাছে আসে, বিশেষ করে কিছু মাথা পাগলের রোগী আমাদের মাঝে সাজেই জুটে যায়, তাদের তো নানা কথা আছে, আর আপনার কথাগুলো এমন কিছু বেশি অসংলগ্ন না। তাছাড়া যে রোগিণীকে নিয়ে আপনাকে ঘর করতে হচ্ছে, তাতে আপনাকে যে বিশেষ সতর্ক হতে হয় তা তো জানা কথাই। তাহলে আপনি আসুন,
আমি কাল ঠিক কাঁটায় কাঁটায় 8:30 চলে যাব, কেমন? আর হ্যাঁ, যা যা করতে হবে তাই করো, চিন্তা নেই, কোনো রকম ভুলের জন্য আপনাকে বিব্রত হতে হবে না। আচ্ছা, ধন্যবাদ। আমি বিদায় নিয়ে উঠে দাঁড়িয়েছি, হঠাৎ তখন আর একটা কথা মনে পড়ে গেল। আমি বিনীতভাবে বললাম, ও হ্যাঁ, ওই আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, বড়ই বিরক্ত করছি আপনাকে, ক্ষমা করবেন। না না, ঠিক আছে, বলুন। আবার কি ভুল হলো? রোগী দেখে আপনি যখন উঠবেন, আমি তখন আপনাকে 16 টাকা ফি দেব। আপনি অমনি বলে বসবেন, আপনার ফি 16 নয়, 32 টাকা, বুঝলেন? মানে এটাও দরকার, ভুলবেন না। বিজয়বাবু, আপনি দেখছি এসব রোগে আমার থেকেও পাকা চিকিৎসক। আচ্ছা আচ্ছা, তাই হবে। আমি আমি না হয় 32 টাকাই চাইব, কেমন? আমি ডাক্তার বোসের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলাম। এসে দেখি আমার গৃহিণী শয্যা ত্যাগ করে ঘরের মেঝেতে বসেছেন, বামন ঠাকুর এক বাটি দুধ হাতে করে দাঁড়িয়ে আছেন, আর শ্যামার মা দুধটুকু খাওয়ার জন্য গৃহিণীকে জেদ করছেন। আমাকে দেখেই শ্যামার মা বলে উঠল, কি ডাক্তার আসছে তো নাকি? আরে জানোই তো, কলকাতা শহরে কি ওই বলা মাত্রই বড় ডাক্তার মেলে? সে তো ঠিকই কথা, বড় ডাক্তারদের কত রোগী, 3 দিন ঘুরে তবে একজনকে পাওয়া যায়। মিথ্যে কথা বলতে কোনোদিনই আমার বাধে না, তা যদি হতো তাহলে আর ওই 30 টাকার কেরানি থেকে 400 টাকার বড়বাবু হতে পারতাম না। সুতরাং গৃহিণীর অনুকূল মন্তব্য শুনে আমার মিথ্যের ভাণ্ডার একেবারে খুলে গেল। আমি অফিসের কাপড় ছাড়তে ছাড়তে বললাম, বুঝলে, এই কলকাতা শহরে বড় ডাক্তার হঠাৎ পাওয়া যে কি মুশকিল, তা আমি আজ হাড়ে হাড়ে টের পেয়েছি। এই ধরো না, এখান থেকে বেরিয়ে প্রথমে তো ঠিকই করতে পারছিলাম না, কার কাছে যাই? শেষে ভাবলাম টাকা আগে না প্রাণ আগে। এই কথা মনে হতেই একেবারে ছুটে গেলাম নীলরতন সরকারের বাড়ি। সেখানে গিয়ে শুনি 3 দিন ধরে তিনি অসুস্থ, নিচেও নামেন না, রোগীও দেখেন না। তখন আর কি করি, দৌড়লাম বিধান রায়ের বাড়ি। গিয়ে দেখি তিনি ব্যাগ গোছাচ্ছেন। কি ব্যাপার, না এখনই তাকে কোন ওই নরসিংহগড় না প্রতাপগড়ে যেতে হবে, মোটর প্রস্তুত, 1 ঘন্টা পরেই হাওড়া থেকে ট্রেন। কি করি কি করি, সেই গোলমালের মধ্যেই তাকে রোগীর অবস্থার কথা বললাম। তিনি বললেন, এক কাজ করুন, যে রোগের কথা আপনি বললেন তা চিকিৎসার জন্য ডাক্তার বোস সবচেয়ে উপযুক্ত, তাকেই নিয়ে যান। আমি যদি থাকতাম তাহলেও তাকে নিয়ে যাওয়ার জন্যই আপনাকে পরামর্শ দিতাম। তখন সেখান থেকে আমি ছুটলাম ডাক্তার বোসের বাড়ি। তোমার এমন অবস্থা, দেরি তো করা যায় না। তার বাড়ি একেবারে ঠিক সময়ে পৌঁছেছিলাম, তিনি রোগী দেখতে বেরোচ্ছেন তখন, মোটরে এক পা দিয়েছেন সেই সময় আমি গিয়ে উপস্থিত। তিনি অবশ্য আর ঘরে ফিরলেন না, তার খুব তাড়া ছিল, কোথায় যেন যেতে হবে। তবুও আমি আমার বিপদের কথা বলতে শুনে তিনি বললেন, এখন তো আমি যেতেই পারবো না, এত রোগী আমার হাতে, যে বাড়ি ফিরতে সেই রাত 11টা, তখন তো আর যাওয়া যায় না। আচ্ছা দেখছি, এই বলে তার নোটবুক খুলে দেখে বললেন, কাল বেলা 1টার আগে আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। তখন কি করি, অনেক সাধ্য সাধনা করলাম, যা চাইবেন তাই দিতে রাজি বললাম, তবুও আজ রাত্রিরে তিনি সময় করতে পারবেন না বললেন। অনেক অনুরোধের পর তিনি কাল সকাল ঠিক 8:30 সময় আসতে রাজি হয়ে সেই কথা নোটবুকে লিখে নিলেন। একবার মনে হয়েছিল জিজ্ঞাসা করি, ফি কত দিতে হবে? তখনই ভাবলাম, টাকা আগে না প্রাণ আগে, যা চাইবে তাই দেব, কি বলো? এবার গৃহিণীর মুখে হাসি ফুটল, তিনি বললেন, আহা, বড় কষ্ট হয়েছে তোমার না? ও রাধি, বাবুর হাত মুখ ধোয়ার জল ঠিক করে দে তাড়াতাড়ি, আর ঠাকুর তুমি রান্নাঘরে যাও,
এত রাত্রিরে আর জল খাবার দিয়ে কাজ নেই, একেবারে তাড়াতাড়ি রাতের খাবার ঠিক করে নিয়ে এসো। যাক, মিষ্টি কথায় পেট না জুড়ক, শরীর তো জুড়িয়ে গেল। আমি তখন আর একটু সাহস পেয়ে বললাম, হ্যাঁ ডাক্তার বটে ডাক্তার বোস, দেখো দেখি কি পোষার, রাত 11টা পর্যন্ত রোগী দেখতে হয়, কাল 1টার আগে আসতে পারবেন না বলে বসলেন। শেষে অনেক করে বলে তবে ওই 8:30 করালাম। এ তো আর আমাদের ওই ললিত ডাক্তার নয়, ইনি একেবারে সাহেব, বাংলা কথা বড় একটা বলেনি না, আর কি প্রকাণ্ড মোটর। তার হবে না, অত বড় ডাক্তার যে পাওয়া গিয়েছে এই আমার সৌভাগ্য। যাক, এতগুলো মিথ্যে কথা একেবারে বৃথা যায়নি, কাজ হয়েছে, আমি নিশ্চিন্ত হলাম। পরদিন 8টা বাজতেই গৃহিণী মহাব্যস্ত হয়ে উঠলেন। ওগো শুনছো, তুমি বরং নিচের বৈঠকখানায় গিয়ে বসো, বুঝলে? কি জানি, বলা তো যায় না ডাক্তার সাহেব যদি 8:30 আগে এসে পড়েন। আরে তুমি বলো কি, এ কি জেসি ডাক্তার নাকি যে ওই আধ ঘন্টা আগে এসে বসে বসে গল্প করবেন? ডাক্তার ঠিক 8:30 আসবেন, 2 মিনিট আগে আসবারও তার সময় হবে না। তা কি আর আমি জানি না নাকি, তবু তুমি নিচে গিয়েই অপেক্ষা করো, বুঝলে? আমি তো সব ঠিক করেই এসেছি, তবুও গৃহিণীর আদেশে নিচে যেতে হলো। পূর্বের ব্যবস্থা মতোই ডাক্তার বোস 8:30 সময় এলেন। তাকে দেখে তো আমিও অবাক, একেবারে 18 আনা সাহেব, এসেই তাড়াতাড়ি রোগী দেখতে চললেন। মুখে একটাও বাংলা কথা নেই, খাঁটি বিলিতি বুলি। আমার স্ত্রী প্রস্তুতি ছিলেন, ডাক্তার এসে বুক পিঠ পরীক্ষা করলেন, কিছু কথা বাংলাতে রোগিণীকে জিজ্ঞাসা করলেন, কিছু আমাকে ইংরেজিতে বললেন, আমি আবার সেই সব কথা বাংলায় তর্জমা করে শুনিয়ে দিলাম। ডাক্তারের সেসব জেরার বিশদ বিবরণ দিয়ে হার কাজ নেই। অবশেষে তিনি বললেন, রোগটা কঠিনই বটে, তবে আমি ঠিক এই রকম একজন রোগীকে মাসখানেক আগে 3 দিনেই ঠিক করে দিয়েছিলাম, মাত্র 6টা ডোজ ওষুধ দিয়ে। একেও বোধ হয় 3 দিনেই সারাতে পারবে। সেই রোগীর জন্য যে ওষুধ লিখে দিয়েছিলাম সে তো তারা কোনো দোকানেই পায়নি। শেষে কী করি, আমাকেই বেরোতে হয়। একটা সাহেবের দোকানে একটাই শেষি মাত্র ছিল, 10 টাকা দিয়ে তাই নিয়ে আসি। 6 ডোজের ওষুধ, 6টা ড্রপ মাত্র খরচা হয়, বাকিটা আমার কাছেই আছে। এক কাজ করুন, আপনাকে বেলা 10:30 একবার আমার বাড়ি যেতে হবে। আমি এখন বাড়িতে ফিরতে পারবো না, রোগী দেখতে যেতে হবে। শুধুমাত্র আপনার ওষুধ দেওয়ার জন্য 10:30 নাগাদ আমি 5 মিনিটের জন্য বাড়ি ফিরবো, 6 দাগ ওষুধ দেবো, রোজ সকাল বিকালে 1 দাগ করে খাওয়াতে হবে, কেমন? আজ এবেলাতেই ওষুধ এনে 1 দাগ খাইয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে ডাক্তারবাবু। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখনও শেষ হয়নি। এরপর আসি পথ্যের কথা। এর রোগে পথ্যই হচ্ছে প্রধান, তার একটু গণ্ডগোল হলেই সব কিন্তু মাটি হয়ে যাবে। রোগীকে কিন্তু বাঁচানো দায় হবে, সুতরাং পথ্য দেবার ভার আপনাকেই নিতে হবে। ঠাকুর চাকর দাস দাসী বা অন্য কারোর ওপর সে ভার দিলে আমি চিকিৎসার দায়িত্ব কিন্তু নিতে পারবো না। এই 3 দিন আপনাকে অফিস কামাই করে শুধু রোগীর জন্যই পথ্যের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কি পথ্য বলুন। ভালো করে মন দিয়ে শুনবেন কিন্তু, হ্যাঁ। পথ্য হচ্ছে বেলা 12টার সময় 6 আউন্স ডাবের জল, বেলা 3টের সময় 4 আউন্স ঘোল, আর রাত 7:30 সময় 6 আউন্স ছানার জল, মেজার গ্লাসে মেপে খাওয়াতে হবে। একটু কম বেশি হলেই বিপদ, কাজেই এ ভার আপনাকেই নিতে হবে, আর কারোর ওপর নির্ভর করা যাবে না। এই ওষুধ আর পথ্য কাল থেকে 2 দিন চলবে, আপনি যদি পরশু সকালে খবর দিতে পারেন তো ভালো, আর না হয় আমিই আসব, সেদিন আরও একবার পরীক্ষা করে দেখব, তখন যদি অন্য কোনো ব্যবস্থার দরকার পড়ে তাহলে আমি তখন সেটার ব্যবস্থা করব। যাই হোক, এখন আমি আর বসতে পারছি না, অন্য এক জায়গায় যেতে হবে। আচ্ছা চলি তাহলে। এই বলে ডাক্তার যেই উঠলেন, আমি অমনি তাকে 16টি টাকা দিলাম। তিনি টাকার দিকে চেয়েই বললেন, আমার এসব কেসের ফি মাত্র 32 টাকা। আমি তখনই আরও 16 টাকা দিয়ে বললাম,
আপনি 32 কেন, তার ডবল চাইলেও দিতাম। কিন্তু ডাক্তারবাবু, উনি ঠিক হয়ে যাবেন তো? কোনো ভয় নেই, আশা করি 3 দিনেই রোগ সেরে যাবে। এই বলে তিনি চলে গেলেন। কি আর করি, অফিস কামাই করা ছাড়া আর কোনো উপায় নেই। 10টার সময় অফিসের বড় সাহেবের কাছে টেলিফোন করে আমার বিপদের কথা জানালাম এবং আমার সহকারী বিধুবাবুকে একবার আমার বাড়িতে পাঠাবার জন্য অনুরোধ করলাম। সাহেব সব কথা শুনে দুঃখ প্রকাশ করলেন এবং 3 দিনের ছুটি মঞ্জুর করলেন। 10:30 সময় গিয়ে ডাক্তারের কাছ থেকে 6 দাগ ওষুধ নিয়ে এলাম। দাম দিতে চাইলাম কিন্তু তিনি নিলেন না। তারপর বাড়ি ফিরে যেমন যেমনভাবে ডাক্তার বলেছিলেন সেইভাবে ওষুধ এবং পথ্য দিলাম। কোনো রকমের সকালটা কেটে গেল কিন্তু রাত আর কাটে না। 6 আউন্স ডাবের জল, 4 আউন্স ঘোল আর 6 আউন্স ছানার জল খেয়ে কি মানুষ সারা দিন রাত কাটাতে পারে? গৃহিণী সন্ধ্যের পর থেকেই খিদের জ্বালায় ছটফট করতে লাগলেন, কিন্তু উপায় নেই, ডাক্তারের নিষেধ। কোনো রকমের রাত কেটে গেল। ভোরে উঠেই তিনি আমাকে পাঠালেন ডাক্তারের কাছে। ওগো ওগো, তুমি তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে যাও আর তাঁকে গিয়ে বলো কাল 6 দাগ ওষুধ খেয়েই আমার অসুখ সেরে গেছে, ভয়ানক খিদে হয়েছে। হ্যাঁ, এখন তাকে পথ্যের অন্য ব্যবস্থা করতেই হবে, ঠিক করে বলবে কিন্তু, বুঝেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। ডাক্তারের বাড়ি গিয়ে তাকে সব কথা বলতে তিনি গম্ভীর হয়ে বললেন, ওষুধে যে ফল হয়েছে তা তো বেশ বোঝাই যাচ্ছে। আহারের সময় পাতে বসেই এমনভাবেই উঠে পড়তে, কিন্তু এখন যে তা যথেষ্ট খিদে হয়েছে এ তো বোঝাই যাচ্ছে, আর এ তো খুব শুভ লক্ষণ। কিন্তু তা বলে আজই ওষুধ বা পথ্যের কোনো পরিবর্তন করতে পারছি না যে, এই ব্যবস্থাই চলবে। কাল গিয়ে পরীক্ষা করে দেখে যেমন বুঝবো তেমন করা যাবে। আপনি তো ব্যবস্থা করে দিলেন, এদিকে বাড়িতে যে আমার তিষ্ঠন দায় হবে তার উপায় কি? কিছু তো করার নেই বিজয়বাবু, এই যে পাপের শাস্তি, আপনাকে ভুগতেই হবে। কি আর করি, বাড়ি ফিরে এসে স্ত্রীকে সমস্ত কথা বললাম, তিনি তো রেগেই অস্থির। কি বলছো কি, তোমারও কি মাথা খারাপ হয়ে গেছে? শুধু ডাবের জল আর ছানার জল খেয়ে কি মানুষ থাকতে পারে? ডাক্তারবাবুকে বুঝিয়ে একটু বলতে পারলে না, একটা কাজ যদি ঠিক মতো হয় তোমাকে দিয়ে। আমি সবই বলেছি কিন্তু উপায় কি বলো, এত বড় ডাক্তার, তার কথা তো আর অমান্য করা যায় না, তিনি যা বলেছেন তা পালন করতেই হবে। সেদিন যে কি কষ্ট গেল তার বলার নয়। পরদিন ঠিক 8:30 সময় ডাক্তার এলেন, আগের দিনের মতোই আমার স্ত্রীকে পরীক্ষা করলেন, তারপর আমাকে বললেন, বৈঠকখানায় চলুন, বিশেষ আলোচনা করে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ চলুন। বৈঠকখানায় এসে ডাক্তারবাবু বললেন, বিজয়বাবু, আপনার গৃহিণীর আর অসুখ হবে না, এই 2 দিনেই তার যথেষ্ট শিক্ষা হয়েছে, তাকে আর ওষুধ খেতে হবে না, তিনিও আর পাতে খাবার ফেলে উঠে আসবেন না, কিন্তু একটা গণ্ডগোল রয়েই, আপনার রোগ তো সারল না। আপনার গৃহিণী যদি মাসে 2 বার করে এইভাবে অসুস্থ হতেন আর আপনাকে অফিস কামাই করতে হতো, খরচা না হয় নাই ধরলাম, তাহলে এইভাবে অফিস কামাই করলে 6 মাসের মধ্যেই মনিবরা বিরক্ত হয়ে আপনাকে চাকরি থেকে তাড়িয়ে দিতে, তাহলে হয়তো আপনার রোগ সারত। কিন্তু এই 2 দিনে আপনার গৃহিণী যে শিক্ষা পেয়েছে তাতে তার আর কোনোদিনও এই রকম অসুখ হবে না, আর আপনাকেও অফিস কামাই করে চাকরি হারাতে হবে না, সুতরাং আপনার গুরুতর রোগটি থেকেই গেল। এ আপনি কি বলছেন, আমার তো কোনো রোগ নেই। আপনি আর নিজের রোগের কথা জানবেন কি করে, আমরা ডাক্তার, আমরা মানুষ দেখলেই তার কি রোগ হয়েছে তা বলতে পারি। আপনার রোগের ইংরাজি নাম তো তেমন নেই, তবে আয়ুর্বেদ শাস্ত্রে একটা রোগের কথা বলা আছে, তার সমস্ত লক্ষণই কিন্তু আপনার মধ্যে বিদ্যমান। হ্যাঁ, তার মানে কি রোগ? সেই রোগের নাম হলো গৃহিণী রোগ। আপনার সেই রোগই আছে কিন্তু তার চিকিৎসা পদ্ধতি
আমি জানি না, বুঝেছেন? আমি আর কিছু না বলে পকেট থেকে ডাক্তারবাবুর ফি বের করতে যেতেই তিনি বাধা দিয়ে বললেন, ওকে, আজ 3200 নয়, 16 নয়, আজ আমি ফি নেব। নমস্কার। আজ আপনারা শুনলেন আমাদের এই বছরের শেষ নিবেদন, শ্রী জলধর সেনের লেখা একটি মজার কাহিনী গৃহিণী রোগ। আজকের গল্পের কথক তথা বিজয়বাবুর ভূমিকায় ছিলেন রাজ চট্টোপাধ্যায়, গৃহিণীর ভূমিকায় দেবস্মিতা, ডক্টর বোসের ভূমিকায় হানাবাড়ি থেকে ঋদ্ধি, শ্যামার মায়ের ভূমিকায় মরিচিকা থেকে সুচিস্মিতা, এবং অফিসের কর্মচারীর ভূমিকায় তমাল। আজকের গল্পের সাউন্ড ডিজাইন করেছে ঋদ্ধি, ভিডিও করেছে অভ্র, আর গল্পের পোস্টার, নাট্যরূপদান এবং সমগ্র পরিচালনায় ছিলাম আমি, দেবস্মিতা। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান আমাদের। আমাদের পরিবেশনা ভালো লাগলে গল্পটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এছাড়া এই চ্যানেলের সমস্ত রকম আপডেট পেতে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটিকে কিন্তু ফলো করতে ভুলবেন না। পেজ দুটির লিংক আপনারা গল্পের ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। আমরা আবার ফিরে আসব আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই শুনবেন রেল অফ টেলস, পুরনো গল্পের নতুন সফর।